এই মুহূর্তে বিশ্বব্যাপী ফুটবল প্রেমীদের মনে বাঁধ ভাঙা উল্লাস। জনপ্রিয়তা, পরিসংখ্যান, শক্তিমত্তা কিংবা মাঠের খেলায় কে এগিয়ে কে পিছিয়ে, তা নিয়ে চলছে নানা রকমের আলোচনা সমালোচনা। কোন দলের মূল্য কত বেশি তা নিয়েই এবারের হিসাব নিকাশে খেলোয়াড়দের বাজার মূল্যের ডেটা ব্যবহার করে ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ বা CIES থেকে প্রকাশিত এক সমীক্ষায় জানানো হয়, ব্রাজিল বা আর্জেন্টিনা নয়, বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান দল ইংল্যান্ড। পরিসংখ্যান অনুযায়ী ইংল্যান্ড দলের প্লেয়ারদের ট্রান্সফার রেটের ভিত্তিতে বাজার মূল্য দাঁড়ায় 1.3 বিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 13,000 কোটিরও বেশি। দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল, যার মূল্য 1.26 বিলিয়ন পাউন্ড, এবং তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স, চারে আছে স্পেন, এবং সর্বনিম্ন মূল্যের দল হিসেবে এসেছে কোস্টারিকার নাম, যার মূল্য মাত্র 23 মিলিয়ন ইউরো। মেসি রোনালদো নয়, সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে CIES বলছে বুরুশিয়া ডর্টমুন্ডে খেলা জুট বেলিংহামের নাম। ইংলিশে মিডফিল্ডারের বাজার মূল্য ধরা হচ্ছে 202 মিলিয়ন ইউরো। দ্বিতীয় দামি খেলোয়াড় হিসেবে নাম এসেছে ভিনিসিয়াস জুনিয়রের নাম, যার মূল্য 201 মিলিয়ন ইউরো। আর 185 মিলিয়ন ইউরো মূল্যে তৃতীয় অবস্থানে আছেন ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্ব আসরে 32 দলের সমস্ত খেলোয়াড়দের ট্রান্সফার রেটের ভিত্তিতে মোট বাজার মূল্য দাঁড়ায় 13 বিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,60,000 কোটি টাকা। ফয়সাল আহমেদ, সময় সংবাদ।